ঢাকার সঙ্গে আমার পরিচয় অনেক বছরের তা না কিন্তু আমি মফসালের ছেলে লেখাপড়া করেছি মফসালে ঢাকা ইউনিভার্সিটি নয় চিটাগং ইউনিভার্সিটিতে আমার ফাইনাল ইয়ার করেছি তারপরে আস্তে আস্তে আমার ঢাকায় আসা ঢাকায় আসা বোধহয় শুরু হয়েছিল বাবা চাকরি করতেন সেই সূত্রে আশির দশকে কিন্তু আশির পরে বিরাশি তিরাশি চুরাশিতে এসে ঢাকাতে মোটামুটিভাবে সেটেল করেছি অনেক বছর চাকরির পিছনে ঘুরতে হয়েছে এক দু বছর সেজন্য ঢাকায় থাকতে হয়েছে তারপরে যখন ঠিক করেছি যে জীবনের ভিন্ন পথে জীবন প্রবাহ হবে তার মানে চাকরিটা পেয়েওছি ঢাকাতে এক বছর করার পর ছেড়েওছি ঢাকা থেকে এবং ব্যবসায়িক জীবন শুরু হয়েছে ঢাকা ঢাকা এই এলাকায় কলম্বোর চেয়ে পুরনো শহর কলকাতার চেয়ে পুরনো শহর সিঙ্গাপুরকে যদি একটি দেশ বা একটি শহর বলা হয় সেই সিঙ্গাপুর সাতশো আঠারো স্কোয়ার কিলোমিটার লোক সংখ্যা ছাপ্পান্ন লক্ষও নয় তাহলে কি দাঁড়ায় প্রায় বারো তেরো হাজার লোক হয়তো পরে বারো স্কোয়ার কিলোমিটার আমি বলি যে পৃথিবীর অন্যতম একটি ভালো শহর হল টোকিও সেই শহর হল দু হাজার একশো অষ্টআশি স্কোয়ার কিলোমিটার এবং লোকসংখ্যা ঢাকার মতো এক কোটি বারো লক্ষর মতো হবে তাতে কি দাঁড়ায় বোধ হয় চার হাজারের মতো দাঁড়ায় পার স্কোয়ার কিলোমিটার ক্যানবেরাকে বলা হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর হাঁটলেই নাকি রাস্তায় ঘুম চলে আসে ছশো কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের উপরে লোক সংখ্যা হল মাত্র তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পার স্কোয়ার কিলোমিটার আমার মনে আসে চারশো জন পড়ে মস্কো তো এক কোটি বারো লক্ষ ঢাকায় আমরা বলি যে এক কোটির আশেপাশে তার মানে এক কোটি লোক যদি হয় প্রায় তিরাশি স্কোয়ার কিলোমিটারে এক কোটি মানে এক কোটি দশ এক লক্ষ দশ হাজারের মতো কাছাকাছি লোক হবে যদি ষাট লক্ষ হয় তাও পঞ্চাশ ষাট হাজার লোক হবে সেই ঢাকা শহর মানে কত কত কিছুতে ভরপুর ঢাকা ঐতিহ্যে ভরপুর ঢাকা বাহান্নর আন্দোলন ঢাকা থেকে শুরু হয়েছিল উনসত্তরের আন্দোলন ঢাকা থেকে শুরু হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের ডাক এসছে ঢাকা থেকে ঐতিহাসিক সৌরা উদ্যান থেকে সুতরাং ঢাকা খুব ইন্টারেস্টিং শহর অর্থনীতি বদলেছে মানুষ বেড়েছে এই তখন আশিতে শুরু হয়েছে গার্মেন্টস সবচেয়ে বড় শিল্প যেটা আমরা যার সঙ্গে যুক্ত হয়েছিলাম সেইখান থেকে আস্তে আস্তে গার্মেন্টস অনেক বড় হয়েছে মানুষের এমপ্লয়মেন্ট হয়েছে এই ঢাকা একটা শহরে বলা হয় যে পঁচিশ পার্সেন্টের মতো রাস্তাঘাট থাকা উচিত এখন বুঝি যে ঢাকা খুব প্ল্যান্ড ভাবে তৈরি হয়নি এখানে আমরা এখন ড্রেন তৈরি করছি রাস্তাঘাট কেটে ফেলছি সব তিন মাস চার মাস পাঁচ মাস করে লাগছে এখানে তখন রাস্তা বড় করার সুযোগ ছিল আশির দশকে যখন শহর গড়ছে এখানে তখন ফুটপাত গড়ার সুযোগ ছিল আজকের পার্সপেক্টিভে যদি সে আশির দশকের ঢাকাকে পাওয়া যেত তাহলে একদম শহর হয়তো অন্যভাবে গড়ত আমি বার্সেলোনা গিয়েছিলাম এক সপ্তাহ আগে মাদ্রিদ গিয়েছিলাম এক সপ্তাহ আগে সেই শহরগুলো তৈরি হয়েছে হয়তোবা দুশো তিনশো বছর আগে চারশো বছর আগে শহর তৈরি হয়েছে সেই শহরের রাস্তা যদি হয় চল্লিশ আছে দুইশো ফিট আমি দেখেছি দুটো দুদিকের রাস্তা হয়তো দুটো লেন মাত্র বারো বারো চব্বিশ ফিট বারো বারো চব্বিশ ফিট আটচল্লিশ ফিট আমাদের আজকের শহরে বলা হয় যে আমি সেদিন খুবই মানে একটি শক্ত প্রশ্নের প্রশ্ন এ করবেই মেয়রকে প্রশ্ন যে আপনি বলেছেন সাইকেল চালালে ভাল লাগবে আমার কাছে তো জাদু নেই যে আমি নতুন করে অনেক বড় রাস্তা তৈরি করে দেব বা অনেক বড় ফুটপাত তৈরি করে দেব। আমাদের ফুটপাতগুলো বিদেশে ফুটপাত মনে করেন ছয় ইঞ্চি আট ইঞ্চি আমাদের ফুটপাত হবে আঠারো ইঞ্চি তার কারণ হলো আমাদের ট্রেডিশন হলো একটু নিচে পেলেই আমরা মোটর সাইকেল তুলে দিই সেই কারণে যিনি যখন করেছেন দু বছর চার বছর আগে হয়েছে আমাদের উঁচু করে করতে হয়েছে আমরা ফুটপাথগুলোকে এমনভাবে করছি এখন যেখানে আছে নতুন বানাচ্ছি সেটাও যেটা পুরনো সেটাও যেন একটা অন্ধ মানুষ শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তারা যেন মোটামুটিভাবে হেঁটে চলে যেতে পারেন যানজট নিয়ে আমি ভাবতে পারি কিন্তু যানজট নিয়ে কিছু করার জায়গা আমার কম আমরা যতই চিৎকার করি আমরা যতই মাথা ফাটাই আমরা যতই মানে উদ্বিগ্ন হই এই একে বদলানোর জন্যে কি করতে হবে সেটি কোনো ধন্যন্তরী মন্ত্র আমাদের কারো কাছে নেই চেষ্টা করছি ওই যে বললেন যে যানজট নিয়ে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে যে রাস্তাগুলো গত বিশ তিরিশ চল্লিশ বছর থেকে কায়েমি স্বার্থবাদীরা দখল করে রেখেছিল এরকম কিছু রাস্তা এরকম কিছু এলাকা আমরা ভাগ্যবান আমাদের হাতে হয়ে গেছে হওয়ার কথা না অনেকেই চেষ্টা করেছিলেন রাখতে পারেননি যেমন আমরা সাত রাস্তা তেজগা ট্রাক স্ট্যান্ড তারপরে বাজার তারপরে গাবতলি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মহাখালী আবদুল্লাপুর জাপান বাংলাদেশ কলোনির ওখানে এক কিলোমিটার সারাদিনে এক একটি জায়গার উপর দিয়ে যেতে দু থেকে তিন ঘন্টা করে লেগে যেত এখন হয়তো দশ মিনিট পনেরো মিনিট যে তেজগাঁ সাত রাস্তায় হয়তো দু ঘন্টা যেতে পারতেন না এখন দু তিন মিনিটের বেশি লাগে না তো এগুলো যানজটে এক ধরনের প্রভাব শহরে ফেলেছে আমরা টঙ্গি থেকে এখন সাত রাস্তা তেজগা পর্যন্ত ইউ টার্ন করা পারমিশন পেয়েছি আমাদের টেন্ডার হয়েছে ইউ টার্ন মানে রাস্তাগুলো বড় করছি কোনো কোন জায়গায় সহজ কথা হলো রাস্তা বড় হচ্ছে তাহলেই একটু যানবাহনের চাপ কমবে এটাই এটাই স্বাভাবিক আর এর সুবিধাটা হলো যে যদি এটার ফল না পাওয়া যায় এটা বন্ধ করতে এক মিনিটও লাগে না কারণ আমরা রাইট টার্নগুলো বন্ধ করে দিচ্ছি একটু ঘুরে এসে যেমন আপনি আজকে এয়ারপোর্ট ঘুরে আসেন কিন্তু রেডিসন থেকে আট কিলোমিটার কিন্তু আপনি টের পান না যখনই এই যে প্রগতি সরণি থেকে এই রাস্তাটা ছিল রাইট টার্ন করতে হতো তখন বিরাট একটা ট্রাফিক জ্যাম লেগে থাকতো এটাই হলো বেসিক থিওরি যে প্রচেষ্টা মেয়র অফিস থেকে আমরা নিয়েছি হ্যাঁ আমরা অনেকের বেলায় খুব হার্ড হয়েছি আমরা ড্রাইভারদের নিয়ে এসছি অফিসে সারাদিন বসিয়ে রেখেছি গাড়ি দুদিন আটকে রেখেছি আমরা মোটরসাইকেল সহ নিয়ে এসছি অফিসে যারা এভাবে পার্ক করছেন তাদের ছবি তুলে আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এখন একটা শৃঙ্খলা এসছে তো এটা সারা শহরে ট্রাফিক শৃঙ্খলা কিছু আসবেই আমরা গত এক অর্থ বছরে এই এলাকায় ছয়শো বিয়াল্লিশটি রাস্তা তৈরি করেছি উত্তরা মোহাম্মদপুর মিরপুর সব এলাকায় তিনশো দশ কোটি টাকার আশেপাশে খরচ করেছি এই মুহূর্তে আমরা মিরপুর মোহাম্মদপুর রামপুরা এইসব এলাকায় ছয়শো পঞ্চাশ কোটি টাকার কাজ ধরেছি আটশো কোটি টাকা আমাদের বাজেট আছে ৬৫০ পঞ্চাশ কোটি টাকার কাজ অলরেডি ধরেছি যেই ওয়ার্ল্ডে যেই কমিশনার আমাদেরকে পুরোপুরি রাস্তা খালি করে দিতে পারবেন না বাড়ির মালিকরা পুরোপুরি রাস্তা খালি করে দেবে না তাদের মাপ অনুযায়ী এর মাপ অনুযায়ী রাজুকের মাপ অনুযায়ী আমরা কাজ করবো না আর একবার যদি আমরা ফিরে আসি কোন ইঞ্জিনিয়ারের আজকে সাহস নেই যে এক ফিট রাস্তা কম্প্রোমাইজ করে কাজ করবে আর আমরা যদি একবার উজ্জ্ব করে আসি ওই এলাকাতেই আমরা কাজ করব না ধরেন আজকে আমি একটি রাস্তা দখল করে রেখেছি হকারদের উচ্ছেদের কথা বলছি না শৃঙ্খলিত করার কথা বলছি আজকে যদি পুলিশের সাহায্য নিয়ে উচ্ছেদও করা হয় কালকে সকালে আবার বসছে কারো না কারো ছায় কেউ না কেউ তাকে সাহস দিচ্ছেন সুতরাং এবং কেউ না চাঁদাবাজি এর মধ্যে হচ্ছে তো আমার কাছে যদি একশো পুলিশ থাকে ওখানে সে আর বসতে পারবে না কারণ পরের দিন সকালে আমার সেই পুলিশ আবার যাবে তার পরের দিন বিকেলেই আমার সেই পুলিশ আবার যাবে তাই তো আর এখন আমাকে কি করতে হয় পুলিশের কাছে রিকুইজিশন দিতে হয় পুলিশেরও নিজস্ব একটা চাহিদা আছে তার মধ্যে থেকেও তারা সর্ব সর্বদা আমাদের সাহায্য করে যাচ্ছেন দেখেন ঢাকা শহরে কোনো একটা ভালো নাটকের জায়গা নেই কোনো একটা জায়গা নেই যেখানে নতুন নতুন যারা পেইন্ট মানে যারা নতুন শিল্পী আসছে তারা তাদের সমস্ত সমস্ত কি বলে ইয়াং শিল্পীরা তাদের পেন্ট সব সময় প্রদর্শন করবে সেরকম কোনো জায়গা নেই স্কুলের ছেলেপেলেরা কোথাও প্রত্যেকদিন সন্ধ্যায় বসে একটা ডিবেট করবে সেরকম কোনো মঞ্চ নেই সেরকম কোনো জায়গা নেই পরিবার কোথাও বসবে এসে সেরকম কোনো জায়গা নেই এবং ঢাকা শহরে আসলে জায়গা নেই আমি এই যে ময়লা ফেলার জন্যে পঞ্চাশটির মতো এক ধরনের মানে ওয়ারহাউস তৈরি করেছি যেটাকে আমরা এস বলি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন রাস্তার উপরে অনেক বড় বড় ময়লার বাগার পরে থাকতো দশ টন বিশ টন উঁচু দশ ফিট উঁচু সেটি চলে গেছে এখন গত এক বছরে এখন আমরা একটা কিন্তু মোটামুটি একটা এক ধরনের সেটটা মেন্টাল সেট প্ল্যানিং সেট হয়েছে যে আমরা দু হাজার পরে আমার কাছে রাস্তাঘাট তৈরি করার মতো খুব বেশি রাস্তাঘাট থাকবে না এখন আমরা পার্কের দিকে নজর দিয়েছি এবং পাবলিক স্পেসের দিকে নজর দিয়েছি স্বস্তির শহর হচ্ছে হবে ইনশাআল্লাহ